আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের ঘরেই বড় করেছেন, বড় নাই নয় নয়টা মুজিজা মুসা আলাইহিস সালাম দেখালেন, বড় বড় দুটো জানেন তো, লাঠি ছুঁড়ে মানে কি হয় সাপ, আবার এখান থেকে হাত বের করলে আলো বের হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড রহম করেন, প্রচন্ড দয়া করেন, করুণা করেন, মায়া করেন। একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থে বুঝেছে এবং বলেছে, সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবেন না। একটা ব্যক্তি যদি থাকে পৃথিবীতে যে লা ইলাহা ইল্লাল্লাহ কে ধারণ করেছে প্রকৃত অর্থে, ও বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। এত বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসেন, আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না যদি না আমরা সেই পাপগুলো করি। কিন্তু আমরা সেই পাপগুলো করছি, নির্দ্বিধায় আমরা মাদক সেবন করছি, মাদকের নাম পরিবর্তন করে দিয়েছি, নির্দ্বিধায় আমরা জেনা করছি, পরকীয়া করছি, ইয়াবা খাচ্ছি, পর্নোগ্রাফি দেখছি, ফ্রিমিক্সিং করছি, ফ্যামিলিস্ট রেভলিউশনে লিপ্ত হচ্ছি, নির্দ্বিধায় করছি, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছি না, আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবে তোয়াক্কা করছি না, আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি, এগুলো করতে থাকলে আল্লাহ শাস্তি আসবে ভাই, আল্লাহ শাস্তি চলে আসবে, ঠেকানোর কেউ থাকবে না। তাই সবার উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করা, তওবা করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, এটা নিজের করলাম, পরিবারের করলাম, সমাজের করলাম, সবার করলাম। তওবা করে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে জেনারেশনে যান, ফিরআউন শুনেছেন নাম, মুসা আর ফিরআউন, কোরআন খুলবেন খালি মুসা আর ফিরআউন, ফিরআউন কে ছিল? এই বিশ্বের পরাশক্তি, এখনকার পরাশক্তিদের মতোই পরাশক্তি, অনেক দাপট, সে বলেছিল যে আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে আমি তো জানি না, এরকম বলেছিল। আল্লাহ পাক কি করেছেন দেখেন, এখানে একটা চমৎকার মেসেজ আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবী করলেন, মূসা আলাইহিস সালাম ব্যক্তিত্ব পরের মানুষ ছিলেন এবং শারীরিকভাবে প্রচন্ড শক্তিশালী ছিলেন। একদিন তিনি দেখছেন, আপনারা তো জানেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের ঘরেই বড় করেছেন, বড় নাই তার মায়ের ঘটনা শুনছিলেন না একটু আগে মনে হয়, আচ্ছা ওদিকে আমি গেলাম তাহলে। এবার মূসা আলাইহিস সালাম দেখছেন বনু ইসরাইল এক ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে, তিনি গিয়ে তাকে বাঁচাতে চাইলেন এবং একটা ঘুষি দিয়েছেন জাস্ট তাকে বাঁচানোর জন্য। এই ঘুষিতেই ওই ফিরাউনের যে ওই পুলিশ বাহিনীর একজন ছিল আর কি, ফিরাউনের বাহিনীর একজন, সে মারা গেল একটা ঘুষিতেই, তার মানে তার গায়ে কোনো শক্তি ছিল। আচ্ছা এবার মূসা আলাইহিস সালাম আর ওই মিশরে টিকতে পারছে না, কারণ তাকে মারা গেছে আসামি মনে করে খোঁজা হচ্ছে এবং তিনি তখন হিজরত করে চলে গেলেন কোথায়, মাদিয়ান শুআইব আলাইহিস সালামের কওমে। সেখানে গিয়ে তিনি বসে আছেন, দেখলেন যে দুইজন মেয়ে পানিতে এসেছে, পানি ওয়াটার পানিতে এসেছে, মেয়েরা তো একটু অবলা হয় তাই না, তো ছেলে মানুষ আগে পানি নিচ্ছে সে চান্স পাচ্ছে না মেয়ে দুটো। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে তাদের বালতি নিয়ে তাদেরকে পানি নিয়ে দিলেন, হেল্প করলেন, উপকার করলেন। তো এই মেয়ে দুটো বাসায় ফিরে গেল, এই ফাঁকে মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসেছেন, বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নি বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, হে আল্লাহ তুমি আমার কাছে আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, যে নিয়ামত পাঠাবে, এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি, কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, কিছু নাই, হিজরত করে এসেছেন। ঠিক এমন অবস্থায় ওই দুই মেয়েটির ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আমি বললাম একটা বিষয়ের বল আল্লাহ পাক বাদ দেননি, ওই ওই নারী কিভাবে হেঁটে এসেছেন আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো, সুবহানাল্লাহ। এই যে মেয়েদের হাঁটার মধ্যে যে পর্দা আছে এখনকার জেনারেশন কে বুঝাতে পারবেন, বোরখা পরেও এমন ভাবে হাঁটবে যে হাঁটা হাঁটার কারণে পর্দাটা ছুটে গেছে, এই পশ্চিমা ধাঁচে ঘুরে ওঠা এই মেয়েদের, যারা ফ্যামিলিস্ট রেভলিউশনে বিশ্বাস করে, এই মেয়েদেরকে আপনি
মুসা আলাইহিসসালামের মেয়েতে মুসা আলাইহিসসালামের স্ত্রীর হাঁটা শেখাতে পারবে? শুআইব আলাইহিসসালামের মেয়ে ছিলেন তিনি, পরে এই মেয়ের সাথে মুসা আলাইহিসসালামের বিয়ে হয়েছে। এসে তিনি বলেছেন যে বাবা আপনাকে ডাকছেন। লাজুক ভঙ্গিতে হেঁটে তিনি মুসার কাছে এসে বলেছেন বাবা আপনাকে বাসায় ডাকছে। এবার মুসা আলাইহিসসালাম সেই বাসায় গেলেন, সেখানে দেখলেন শুআইব আলাইহিসসালাম, তিনিও নবী, তিনি তার এই মেয়ের সাথে তার বিয়ে দিলেন। একজন মুত্তাকি দিনদার পরহেজগার মানুষ এইরকম মেয়ে পাবে জীবনে ইনশাআল্লাহ। আর যে ছেলে মুত্তাকি না পরহেজগার না, যে এখনকার এইসব পর্ন মাদক জুয়া লটারি বেনামাজি কুফুরি শেরেক বেড়াতে ডুবে আছে, এই এই ছেলে কখনো এরকম মেয়ে পাবে না। তো নিজে ভালো হলে এরকম মেয়ে পাবে ইনশাআল্লাহ। তো তাদের বিয়ে হলো, মুসা আলাইহিসসালামকে মোহর নির্ধারণ করা হয়েছে 8 বছর চাকরি করতে হবে, শুআইব আলাইহিসসালামের ফার্মে 8 বছর চাকরি করতে হবে, যদি তুমি চাও আরো 2 বছর বাড়াতে পারো। যাই হোক, মুসা আলাইহিসসালাম এইখানে নবুয়ত পেয়েছেন তুর পাহাড়ে। এরপর যখন তিনি ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করলেন যে আল্লাহ আমি তো সেখানে অলরেডি একটা অপরাধ করে এসেছি, আমি যদি সেখানে যাই ওরা তো আমাকে মেরে ফেলবে, আমার সাথে আমার ভাইকে নবী করে দেন। হারুন আলাইহিসসালামকে নবী করা হলো। মুসা আলাইহিসসালাম একটা দোয়া করলেন, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার কলিজাটা বড় করে দাও, মুখটা প্রশস্ত করে দাও, সাহস দাও। আর ফেরাউনকে দাওয়াত দিতে কি লাগবে? সাহস লাগবে না? সাহস লাগবে, আমাকে সাহস দাও, আমার মুখের জড়তাগুলো দূর করে দাও, ঠিক আছে, আমার কাজগুলো সহজ করে দাও, যাতে করে মানুষ এবং ফেরাউন আমার কথা বুঝতে পারে। পাঠিয়ে দেওয়া হলো, 9-9টা মুজিজা মুসা আলাইহিসসালাম দেখালেন, বড় বড় দুইটা জানেন তো লাঠি ছুঁড়ে মানে কি হয়, সাপ, আবার এখান থেকে হাত বের করলে আলো বের হতো, ওই যে আল্লাহ পাক বক্ষ প্রশস্ত করে দিয়েছিলেন, আল্লাহ পাক কলিজার নূর দিয়েছিলেন, কি দিয়েছিলেন, হাত বের করছেন আলো বের হচ্ছে। আপনার সায়েন্স বিশ্বাস করবে? বিশ্বাস করবে? করবে না। তার বলে এগুলো রূপ কথা, তাই না? এগুলো কোরআনের কথা, এটা হয়েছে। এরপরে তিনি দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত কবুল করলো না। আপনারা জানেন ফেরাউন তার দলবল সহ বনু ইসরাইলকে অ্যাটাক করলো, আল্লাহ পাক লোহিত সাগরে তাদেরকে একত্রিত করলেন না, সমস্ত ফেরাউনের সদস্যদেরকে আল্লাহ পাক ফেরাউন সহ লোহিত সাগরে এক মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাইলকে পার করে নিষ্কৃতি নাজাত দিলেন। একই সুন্নত নয় কি? ওই নূহ, ওই আদ, ওই সামুদ এবং শুআইব সমস্ত নবীদের একই সুন্নত নয় কি? যারা মেরেছে আল্লাহ উদ্ধার করেছেন, মানে নাই দলবল সহ ডুবিয়ে গেছেন দুনিয়াতে। এমনকি ফেরাউন তখন বলেছিল যে আমান তু বিরাব্বি হারুন ওয়া মুসা, আল দুত্র দুত্র বলছে যে আমি হারুন আর মুসা রবের প্রতি ইমান আনলাম। তখন আল্লাহ বলেন আলান, এখন ইমান নিয়ে এসেছো, তখন আমার শয়তানিন দল, এর পূর্বে তুমি উদ্ধত ছেলে, অহংকারী ছেলে, অবাধ্য ছেলে, তবে আজকে আমি তোমার এই বদন শরীরটাকে আমি রেখে দিব, সংরক্ষণ করব, ইতাকুন মিন খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। এই ফেরাউনের এই যে লাশ কবে উঠেছে, কত সালে, 1896 কি 1897 সালে উঠেছে এই যে সাগর থেকে, তার মানে আপনাকে একটা একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এর পরবর্তী বিশ্বে ফেরাউনের রাজত্ব চলবে, এবং তাদের জন্য এই লাশটা হচ্ছে দৃষ্টান্ত। আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে অলরেডি, ফেরাউনের লাশটা কি পরবর্তীদের জন্য নিদর্শন যে ওরকম হলে এই পরিণতি হবে। আপনি খেয়াল করে দেখবেন তারপর থেকে বিশ্বের জুলুম ফাসাদ আরো ব্যাপকতা হয়েছে, আখের জামানের সাইন গুলো চলে এসেছে, এদের জন্য ওই লাশটা নিদর্শন। এখানে আরেকটা কথা বলি, চমৎকার কথা হচ্ছে এই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন। কথা বুঝতে পারেননি আপনারা? আবার বলছি, আই রিপিট, আল্লাহ পাক যেভাবে ফেরাউন এবং তার অনুসারীদেরকে লোহিত সাগরে একত্রিত করেছেন সব ডুবিয়ে গারাত করার জন্য, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন
বিগত 70 বছর ধরে জেরুজালেমে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন। সামনের সময় আসলে ওদেরকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ পাক ওই জন্য একত্রিত করেছেন, অন্য কোনো কারণে নয়। হ্যাঁ, তার আগে তারা রাইজ করবে, বিশ্ব নিয়ন্ত্রণ করবে, বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করবে, বিশ্বকে রুল করবে,